ওয়েলকাম মৌসুমী আইল্যান্ড। এখানকার গ্রামবাসীদের বাড়ি ছিল, এইগুলো সব সমুদ্রের গর্ভে চলে গেছে। সকালবেলা জেলেরা মাছ ধরে ফিরছে। এরকম প্রমাণ সাহিব আমার সামনে, আরেকজনও শুয়ে থাকতে পারবে। এই রকম জায়গা রয়েছে, 850 থেকে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঙ্গিং টেন্ট গুলো আছে আপনার 1050 করে। আমুদে মাছ ভাজা টেন্ট, মোটা দুজন করে শোয়া যাবে। উপরে এরকম টেন্ট গুলো রয়েছে। একদম ঠিক আছে, পরন্ত সূর্যটা দেখুন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5:33 আর আজকে আমি বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জায়গার সন্ধানে। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন, হ্যাঁ আজকে আমার গন্তব্য মৌসুনী আইল্যান্ড। আমাকে সকাল সকাল বেরোনোর একটাই কারণ, কারণ আমার এখান থেকে শিয়ালদা পৌঁছতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে, তো সেই জন্যই এত সকাল সকাল বেরোতে হচ্ছে। এখনও পুরো অন্ধকার রয়েছে, তো চলুন দেখা হচ্ছে আবার শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি, তো এখন বাজে ঘড়িতে 6:45। আজকে এই যাত্রায় আমার সঙ্গী আছে, আমার ভাই বন্ধু কৌশিক, তো একসাথেই থাকবো, একসাথেই ঘুরবো, টোটালটাই আমার সঙ্গ দেবে ও। 7:14 নামখানা লোকাল পারফেক্ট টাইমেই ছেড়েছে, দেখুন। বন্ধুরা, আমরা লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছেছি। লক্ষ্মীকান্তপুরের ট্রেনটা যেহেতু 15 মিনিট দাঁড়াবে, তাই ব্রেকফাস্টটা আমরা এখানেই সেরে নেব। কত করে কচুরি? এই হলো কচুরি, দেখুন 5 পিস করে আপনারা 20 টাকায় পেয়ে যাবেন। ভালো। অ্যাট লাস্ট আমরা আসতে চলেছি। আমরা এখন নামখানা স্টেশনে নেমে পড়েছি অলরেডি। বন্ধুরা, আমি এই মুহূর্তে নামখানা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, তো সামনেই আপনারা দেখতে পাচ্ছেন টোটো বা অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে সরাসরি আপনারা চাইলে রিজার্ভ করে 10 মাইল বা ঘাটে যেতে পারেন, বাট আমরা যাব শেয়ারিংয়ে। শেয়ারিংয়ে গেলে একটু খরচাটাও কম পড়ে। আপনারা যদি মনে করেন যে শেয়ারিংয়ে যাবেন, তো শেয়ারিংয়ে এখান থেকে যেতে পারেন। এই রোডটা দিয়ে সামনে কিছুটা এগিয়ে গেলেই আপনারা মেন রোড পেয়ে যাবেন। রেল স্টেশন থেকে একটু এগিয়ে এসে এই মেন রোড, আমরা এখন মেন রোডে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনারা শেয়ারিংয়ে টোটো করে 30 টাকার বিনিময়ে 10 মাইল যেতে পারেন, 10 মাইল থেকে আবার 25 টাকা করে আপনারা ঘাটে যেতে পারেন। বাট আমরা যাচ্ছি একেবারে ঘাটে, তার জন্য মাথা পিছু আমাদের 80 টাকা করে ভাড়া পড়ছে। এখানে কি মাছ ওঠে নাকি? আচ্ছা, এখান থেকে মাছ ধরতে যায়। আমরা এসেছি বাগডাঙ্গা ঘাটে, আপনারা চাইলে পাতিবুনিয়ার ঘাট দিয়েও যেতে পারেন। ভাই, এখানটা তো পুরো সুন্দরবনের ফিলিংস রে। এটা হলো চিনাই নদী, এই চিনাই নদী পার করে আমাদের যেতে হবে ওই পার, ওই পার থেকে আবার আমরা মৌসুনীর দিকে এগোবো। অবশেষে এসে পৌঁছলাম ক্যাম্প স্টারে। যাও বোন,
বন্ধুরা আমাদের অলরেডি ফোন করে বুক করা ছিল, আপনারা অবশ্যই কিন্তু এখানে বুকিং করে আসবেন, না হলে একটু সমস্যা পড়তে হতে পারে। Welcome মৌসুমী আইল্যান্ড। ওয়েলকাম ড্রিং এসে গেছে ধর স্যার, আমাদের ওয়েলকাম ড্রিং বন্ধুরা, আমাদের জন্য দাদারা ওয়েলকাম ড্রিং দিচ্ছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা টেন্ট নিয়েছি, তাই দাদা টেন্টটা আমাদের দেখাচ্ছেন। টেন্টের কভারটা কভার করে রাখবেন বন্ধুরা। এই হলো টেন্ট, এটা হলো দুজনের টেন্ট। দেখুন দুজনের টেন্ট খুব ছোট না, এই যে আমি শুয়ে দেখাচ্ছি আপনাকে, দেখুন পা কিন্তু বেরোচ্ছে না। এরকম প্রমাণ সাহেব আমার সামনে আরেকজনও শুয়ে থাকতে পারবে। এই রকম জায়গা রয়েছে, বেশ বড়ই স্পেস রয়েছে এরিয়াটা। এই ধরনের ছোট ছোট অনেকগুলো টেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। একা বা দুজন আসতে চাইলে এই ধরনের টেন্টগুলো আপনারা ব্যবহার করুন, সুন্দর অনেকটা করে স্পেস পাবেন আপনারা, দুজন কিন্তু আরামসে শুয়ে থাকা যাবে। মোটামুটি সব টেন্টগুলো একই, তবু আপনাদের একটা আমি খুলে দেখাই। দেখুন সব মোটামুটি একই আছে, এইগুলো আছে উপরে, এগুলো আছে উপরে, যার সামনে থেকে ভিউটা অসাধারণ। এগুলো এই মুহূর্তে রেট আছে 1050, আর নিচেরগুলো আছে 900, বাট এগুলো কিন্তু সিজন ওয়াইজ দাম একটু আধটু চেঞ্জ হয়। বন্ধুরা এই হলো ফুটিং রুম, এখানে দুপুরবেলার আবার রাত্রিবেলার খাবার দেওয়া হয়। এই যো ওপরটা খুব সুন্দর টালি দিয়ে এ করা রয়েছে, আর পাশে কটেজের ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এছাড়া আপনারা এরকম টেন্টের পাশে চাইলে এখানেও ফুডিংয়ের বন্দোবস্ত আছে, এখানে চাইলে আপনারা খেতে পারেন। আমাদের লাঞ্চ অলরেডি পৌঁছে গিয়েছে, দেখুন দেখুন সাইজটা। এছাড়া ভাত আছে, আলু ভাজা আছে, তরকারি আছে, ডাল আছে, আর মাছ তো আগেই দেখালাম, মাছ আছে। সেই টেস্ট। আর আইল্যান্ডের নিচে সামনেই কিন্তু দেখুন মুদিখানা আছে, একদম সমুদ্রের গায়ে মুদিখানা আছে। যারা ড্রিঙ্কস পছন্দ করেন তারা এখানে সব কিছুই পেয়ে যাবেন, চিপস সিগারেট সব কিছুই এভরিথিং এখানে পাওয়া যাবে, তার সাথে সাথে ডাবও কিন্তু এখানে পেয়ে যাবেন। শীত অলরেডি পড়ে গেছে, তাই শীতের সময় বাঙালিরা ঘুরতে যাবে না এটাও তো হয় না, তাই যাদের একদিনের ছুটিতেও এই জায়গা আপনারা চলে আসতে পারেন, রাত্রিরে তো অসাধারণ লাগে, অবশ্যই আপনাদের সামনে সব কিছু শেয়ার করব। বিচে সবাই খেলাধুলা করছে বাচ্চারা। এই জলে চান করা যায়? আচ্ছা আচ্ছা, কারণ এখানটা দেখছি তো অসমান টাইপের। দেখুন আর দূরে যে দেখতে পাচ্ছেন একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওই দ্বীপটা হলো জম্মু দ্বীপ, ঠিক তার এই দিকে রয়েছে দূরে সাগরদ্বীপ, সাগরদ্বীপ, ওই সাগরদ্বীপে ওখানে ওটাই কিন্তু গঙ্গা সাগর। আর একটা জিনিস আপনাদের দেখাই বন্ধুরা, দেখুন এই যে এখানে যে অসমান জায়গাগুলো, এই অসমান জায়গাগুলো আমি জিজ্ঞাসা করলাম, এখান থেকে জানতে পারলাম যে এই অসমান জায়গাগুলো কিন্তু এগুলো বাড়ি ছিল, এগুলো কিন্তু বাড়ি ছিল, এখানকার গ্রামবাসীদের বাড়ি ছিল। এইগুলো সব সমুদ্রের গর্ভে চলে গেছে,
আগেই আপনাদের বলেছি ক্যাম্পস্টার সম্বন্ধে, তো ক্যাম্পস্টারের আমি শুভঙ্কর বাবুকে পেয়ে গেছি, ওনার মুখ থেকেই টোটাল এখানে ফুডিং লজিং এর টোটাল ফেসিলিটি কি কি পাবেন আপনারা এই বিষয়ে জেনে নেব। তো শুভঙ্কর বাবু আপনি বলুন যে এখানে কি কি ফেসিলিটি আমাদের মানে প্রোভাইড করতে পারছেন। আচ্ছা, এখানে আপনার ব্যাম্বু কটেজ হয়ে যাবে, আমাদের ডিলাক্স কটেজ আছে সেটাও অ্যাভেলেবেল আছে, তাছাড়া আমাদের টেন্টের ব্যবস্থা আছে, একবার দেখিয়ে দিন টেন্টটা। এছাড়া টেন্ট আছে আমাদের, উপরে হ্যাঙ্গিং টেন্টের ফেসিলিটি রয়েছে, ঠিক আছে। আর যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ফুডিং আর লজিং নিয়ে এখানে প্যাকেজটা হয়, ঠিক আছে। আচ্ছা, তো প্যাকেজে আপনারা শুরু হয়ে যাচ্ছে 850 থেকে শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঙ্গিং টেন্টগুলো আছে আপনার 1050 করে, তাছাড়া আমাদের রুম আছে, রুমগুলো রেট আছে আপনার 1500 পার হেড পার ডে, যতগুলো রেট বললাম, ঠিক আছে। এছাড়াও ডিউলাস কটেজ আছে, ওইগুলো রেট আছে আপনার 1700 পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং নিয়ে, ঠিক আছে। সকাল থেকে যারা আসবে সকালে চেক ইন, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে লাঞ্চ, তারপর আছে আপনার সন্ধ্যেবেলা স্ন্যাক্স আছে, রাতে ডিনার আছে, সকালে ব্রেকফাস্ট। আচ্ছা, মেনু আছে আমাদের, লাঞ্চে মেনু আছে ভাত, আলু ভাজা, ডাল, সবজি আছে, দু রকমের মাছ আছে, চাটনি, পাঁপড়। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স আছে, কমপ্লিমেন্টারি ভেজ পকোড়া আর চা, ঠিক আছে। আর রাতে ডিনার আছে আপনার ভাত রুটি, যেটা নিতে পারেন, তার সাথে আছে আলু ভাজা, ডাল আর মাটন। আর বন ফায়ারের যে ব্যবস্থা আছে ওটা এক্সট্রা চার্জ আছে। ফার্স্ট আছে আপনার আলু লুচি, ডিম সেদ্ধ, আলু তরকারি, ঠিক আছে। আর বন ফায়ারটা কি সিস্টেম আছে, মানে কটা কি বন ফায়ার? ওটা এক্সট্রা চার্জেবল পড়বে, ওটা আছে আপনার 600 গ্রাম 350 টাকা, 1 কেজি 500 টাকা। আর এখানে আসতে পরে আপনাদের আইডি প্রুফগুলো ক্লিয়ার লাগবে, ঠিক আছে। আর কাপলদের জন্য বলি 18+ মাস্ট হতে হবে। আর এখানে লেডিসদের জন্য আর একটা কথা বলে দিই, লেডিসদের জন্য সেফ অ্যান্ড সিকিউর, কারণ আমাদের যিনি ওনার উনি সবসময় থাকে, দিদি, ঠিক আছে। তো মেয়েদের জন্য কোনো অসুবিধা, লেডিসদের নিয়ে এখানে কোনো ঝামেলা, কোনো ঝামেলা হয় না, ফুল সেফ, যে যার আসবে সে তার মতন থাকবে। থ্যাংক ইউ। এখন বিকাল 4টে বাজে, 4টের সময় আমরা বেরিয়েছি, সামনেই ম্যানগ্রোভ জঙ্গল আছে, তো ম্যানগ্রোভ জঙ্গল একটু সাফারি করতে যাচ্ছি। পরন্ত বিকালে এখান দিয়ে হাঁটতে অসাধারণ লাগছে, জানি না আপনারা কতটা কি বুঝতে পারছেন, বাট জায়গাটা কিন্তু অসাধারণ। এই ম্যানগ্রোভ দেখতে এসে আপনারা নৌকা বিহার করতে কিন্তু ভুলবেন না। তো আমি এখানে যিনি মাঝিবাই রয়েছেন ওনার সাথে আমি কথা বলছি, তো আপনারা ওনাদের মুখ, ওনার মুখ থেকেই শুনে নিন কি আছে এখানকার রেট। আমরা এমনিতে নৌকো বেড়ানোর জন্য আমরা পাহাড় রেট 150 টাকা করে নিই, এবং আধ ঘন্টা থেকে 45 মিনিট আমাদের হয়ে যায়, ভালোভাবে টুরিস্টদের এলে ভালোভাবে ঘুরিয়ে দিই আমরা। আচ্ছা আচ্ছা, মানে কীরকম ভাবে ঘোরান? ম্যানগ্রোভগুলোকে রাউন্ড মেরে ওই পারে ম্যানগ্রোভ এটা আছে দেখিয়ে রাউন্ড মারি আমি 45 মিনিট মতো। দেখুন কি অবস্থা, ছোট ছোট গাছে এর উপর জল ওঠে, বুঝতেই পারছেন। তো জল উঠে যাওয়ার পর এই জায়গায় যদি কেউ ভুলেও কোনো জাল বা জাল ফেলে বা নাবে, তো কতটা রিস্কি ব্যাপার হয়ে যায় এরকম ছোট ছোট গাছের গোড়া, কিন্তু খুব শক্তপোক্ত আবার এই গোড়াগুলো। সুন্দর সুন্দর গাছ, অসাধারণ দেখতে লাগছে। দেখুন এই ধরনের ছোট ছোট নৌকায় আপনারা নৌকা বিহার করতে পারেন, অনেক রয়েছে। দেখুন এই ধরনের ছোট ছোট নৌকা করে আপনারা এই দ্বীপ আশেপাশের ঘুরে দেখতে পারেন। দেখুন ওরা ঘুরছে অলরেডি। পরন্ত সূর্যটা দেখুন, আমরা ম্যানগ্রোভ থেকে, অসাধারণ লাইট জ্বলছে চারিদিকে, প্রত্যেকটা কটেজে লাইট জ্বলছে। আমরা এই মুহূর্তে যেটাতে আছি সেটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, অসাধারণ লাগছে। দেখুন ফায়ার চলছে, জল চাপুন লাগছে।
তরকারি পাবেন, তার মধ্যে থাকছে ভেজ পকোড়া এবং গরম গরম চা। এগুলো আপনারা প্যাকেজের মধ্যেই পেয়ে যাবেন। অলমোস্ট পৌঁছে গেছে চিকেন বারবিকিউ। এই আছে একদম ঠিক আছে। রাত্রির মেনু খাসির মাংস, রুটি, আলু ভাজা, চার পিস মাংস, তিন পিস রুটি আর আলু ভাজা। সকালবেলা জেলেরা মাছ ধরে ফিরছে, এরকম সারা রাত এখানে মাছ ধরা হয়। একে একে সবাই মাছ ধরে ফিরছে। আমাদের যেহেতু 10:10 ট্রেন, তাই ব্রেকফাস্টটা না করেই আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। এখন বাজে 8:30, তো এখানে রিসেপশনে এসেছি, এখানে চেক আউট করবো, করে দেন বেরোবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো খানে। বাই বাই বন্ধুরা। এলাম দাদা, আবার আসছি। টোটো কত নেবো? কে টোটো? একটা ঘাট আছে যেটা পাতিমানে খেয়াঘাট, ওটা 125 টাকা নেবে, আর একটা আছে হুজুদের খেয়াঘাট, ওটা 175। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।